কম নয়, যাদের সকলে সহযোগিতা এই পাঠাগারটা এত সুন্দরভাবে এতদিন ধরে রান করছে চলছে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম জানাই। বল দেখে তুই মালি বয়সে কেমন, সত্যি কথা আজ থেকে কয়েকদিন আগে সুন্দর একটা স্বর্ণ সন্ধ্যায় আমরা এখানে একত্রিত ছিলাম, বিদায় সমাসন্ধ্যা প্রকৃতির নিয়মে সরকারি নিয়মে তাকে চলে যেতে হয়েছে আমাদের কাছে, মনের কাছে আছে আমার একইভাবে আশা আর যাওয়া। তিনিও আমাদের অ্যাসোসিয়েটেড সদস্য ছিলেন, আজকে তিনি আমাদের মাঠে এসেছেন, তিনি অ্যাসোসিয়েটেড সদস্য। পাঠাগারের সংবিধান অনুযায়ী সমস্ত সমস্ত ব্যাপারে সমস্ত কিছু অধিকার হিসেবে একটা বিষয় ছাড়া, জানেন আপনারা সবাই জানি 3 বছর অন্তর পাঠাগারে বিয়ে ছাড়া ওই বিষয়টা শুধু করতে পারবে না, তাছাড়া সব ব্যাপারে সমান অধিকার। একটা কথা আগে তিনি থেকে বলেছিলাম, একদম সময় নেই, একদম শেষ করছিলেন, বুঝতে পারছি তিনি হয়ে যাচ্ছেন আগের মিটিং। আমি একটা আগের দিন যখন আমরা বসেছিলাম রাজাপক্ষের কাছে একটা কথা বলেছিলাম, তারপর আমার মনে হচ্ছে কথাটা বলা যে উদ্ভাবনী যে বইমেলাটা হয় সেখানে এবছর কিছু বই মিসইউজ হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে আসতে এক পয়সা জানিয়েছিলাম শিক্ষকরা আমাদের মাঠে গেছে। শুভ সন্ধ্যা প্রত্যেককে। প্রথমেই আমি যার নামে নামাঙ্কিত আমাদের এই প্রতিষ্ঠান, সেই দেশবরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসকে আমার সশস্ত্র শ্রদ্ধায় প্রণাম জানাচ্ছি। আজ এই মিলন সন্ধ্যায় যাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান শুরুতেই রয়েছে, সেখানে আমাদের পুষ্পস্তবক মাল্যবান করা হয় আমাদের পাঠাগারে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।